সুপ্রিয় দর্শক বিন্দু, সবাইকে হাজারি টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি নোমান হাজারি আজ আপনাদের মাঝে একটি সময় পাখির জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর এই ভিডিওটার মাধ্যমে আমি চেষ্টা করব আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। সেই সাথে সাথে আপনাদের একটা রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখার চেষ্টা করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটু লাইক অথবা আপনাদের গুরুত্বপূর্ণ যে কমেন্ট রয়েছে সেগুলো জানাবেন। তাহলে চলুন দেখে নিই আমার আজকের মূল ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো বিয়স, আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, আসলে আমরা যখন বর্তমান সময়ে আসলে আমরা যে খাবারগুলো গ্রহণ করে থাকি তার মধ্যে 90% কেমিক্যাল দিয়ে তৈরি। আমরা কৃষিক্ষেত্রে সার, শাক সবজি এবং মাছ মাংস যেটাই খাই না কেন, মাছের মধ্যেও সার প্রয়োগ করা হয়, এবং মাংসের ক্ষেত্রে গরু মুরগি হাঁস কবুতর, আপনি হাঁস মুরগি এবং গরু এগুলো যে ব্রয়লার খাবারগুলো তৈরি করা হয় সেগুলো কোনো না কোনো ক্ষতিকারক কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়। যা হোক, আসলে এই সমস্ত কেমিক্যাল জাতীয় খাবারগুলোকে বর্তমান সময়ে দেখা গেছে যে আমরা অধিকাংশই মানুষ আমরা শারীরিক দুর্বলহীন হয়ে পড়ছি, যার কারণে দেখা গেছে যে অনেক মানুষ যখন 30-35 বছর বয়স হয়ে যায় তখন তাদের যৌন যে চাহিদা রয়েছে সেটা অধিকাংশ মানুষের কমে যায়, যার কারণে পারিবারিক অশান্তি বা বিভিন্ন সময়ে দেখা গেছে যে তারা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় থেকে অসুস্থ হয়ে পড়ে। যা হোক, সব কিছু মিলিয়ে আসলে আমরা খুবই হতাশাগ্রস্তর মধ্যে দিনটা অতিবাহিত করি। তারই ধারাবাহিকতা আমি আজকে যে শ্রমিক পাখি নিয়ে একটা কথা বলবো সেটা হচ্ছে, আসলে আমরা যখন ছোটোবেলায় লেকচার বিভিন্ন জায়গায় হাটে বাজারে যেতাম সেখানে দেখতাম, বিশেষ করে অ্যাম্বাসার ক্যাম্বাসার যারা রয়েছে তারা ওষুধ যখন বিক্রি করতো তখন শ্রমিক পাখির ব্যাপারে বলতো, শ্রমিক পাখিকে ফুটকি সিলিয়ে দিয়ে তাকে যখন ফারাত খাওয়ানো হতো তার শরীরের সমস্ত অংশগুলো পড়ে যাওয়ার পর তাকে জবাই করে ঘির মধ্যে বাজে যখন কেউ খেত তখন তার নাকি হারানো যৌবনও ফিরে আসতো। আসলে বিষয়টা বাস্তব কিনা সেটা জানি না, তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা শুধু শ্রমিক পাখি না, এটা তো এই যে আপনার ভিডিওতে যে শ্রমিক পাখিটা দেখছেন এটা আসলে একজন পুরুষ শ্রমিক পাখি। আর শুধু পুরুষ শ্রমিক পাখি না, আপনারা যদি পুরুষ হাঁস অথবা গৃহপালিত হাঁস খেয়ে থাকেন তাহলে দেখবেন আপনাদের শরীরে আলাদা একটা শক্তি কাজ করে। সেই সাথে সাথে মোরগের মধ্যে যারা গৃহপালিত মোরগ লালন পালন করে, আপনারা যদি ওই মোরগটাও খান তাহলে আপনারা আলাদা একটা শক্তি অনুভব করবেন। সেই সাথে সাথে আপনারা যদি একটা দামড়া গরুর গোস্ত খান তাহলে ষাঁড় গরু যেটা রয়েছে ওই ষাঁড় গরুর গোস্ত খান, মাংসটা খান, তাহলে সেখানে আপনার আলাদা ফিনিস অনুভব করবেন। সেই সাথে সাথে যারা আপনার শারীরিক দুর্বল রয়েছে আমি বলবো যে আপনারা বেশি করে কবুতরের বাচ্চা খেতে পারেন অথবা গৃহপালিত যে ছোটো ছোটো মুরগির বাচ্চা রয়েছে এগুলো খেতে পারেন। এগুলো খেলে আমি আপনাদেরকে মোটামুটি একটা গ্যারান্টি দেবো যে আপনার হারানোর যে যৌবনের যে একটা সমস্যা রয়েছে সেটা কিছু হলেও আপনি ফিরে পাবেন। সেই সাথে সাথে আপনি বিশেষ করে যে আশেপাশে যদি দেশি গরুর
দুধ পাওয়া যায়, দুধ খাবেন বেশি করে, দেশি হাঁসের ডিম, মুরগির ডিম, এগুলো যদি আপনি বেশি পরিমাণ খেতে পারেন তাহলে আমি আশা করি আপনি যে যৌন সমস্যার মধ্যে থাকেন তা কিছুটা হলেও আপনার উপকার হবে। অযথা ডাক্তারের কাছে গিয়ে প্রচুর টাকা নষ্ট না করে দেখা গেছে আপনার যতটুকু যৌবন রয়েছে দেখা গেছে এই ডাক্তারের কাছে যাওয়ার কারণে দেখা গেছে একটা সময় ওটাও নষ্ট হয়ে যায়। যার কারণে আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা ডাক্তারের কাছে না গিয়ে এই সমস্ত টিপসগুলো ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। Blue bell.